মাদারীপুরে অবৈধভাবে কীর্তিনাশা নদীর পাড় থেকে মাটি কেটে ইট ভাটায় নিচ্ছে প্রভাবশালীরা। এতে করে ভাঙনের হুমকিতে পড়েছে ঘর বাড়ি ও রাস্তাঘাট। অভিযোগ করলেও দীর্ঘদিন পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, ফলে আতঙ্কে আছে নদী পাড়ের এসব মানুষ। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদরের বিদ্যাবাগিস থেকে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদী তীরের একাধিক জায়গায় ১২টিরও বেশি মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কাটছে একটি অসাধু চক্র। এসব মাটি দিনের বেলাতেই ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। মাটি কাটার ফলে নদী পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে রাজারচর কালকিনি সড়ক ও এর আশপাশের ঘরবাড়িগুলো। স্থানীয়রা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা। মাটি কাটে, এই যে বালি বুলি নেয়, এই যে বড় 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 বলগের যায়, এইসব সরকারে ফিরে তৈব, এইসব না ফিরেলে মনে করেন রাস্তাঘাট থাকবে না। নদীর সাইড থেকে যদি পড়ে যায় তাহলে আমরা কিভাবে বাবা এই জায়গায়, আমরা অনেক আতঙ্কের মাঝে এই জায়গায় বসবাস করতেছি। তার সাথে কথা বলতে পারি না, আমার সাথে শোনে না, রাস্তাঘাট তো বড় সাথে পারি না আমরা। শিগগিরই মাটি কাটা বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জেলা নদী রক্ষা কমিটির সভাপতি হিসেবে আমার নদী রক্ষার দায়িত্ব জেলা প্রশাসকের এবং এই কমিটির। আমরা অবশ্যই এক্ষেত্রে যারা বালি উত্তোলন করছে এবং যারা মাটি নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কার্যকর ব্যবস্থার মাধ্যমে ভাঙনের কবল থেকে নদী পাড় রক্ষার দাবি জানিয়েছে ঝুঁকিতে থাকা মানুষ। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি সাথে আছি সবসময়।